নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি মিনি ডিজেল লাইট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে দুই প্রকার ডিজেল লাইট এনেছি, একটা ডাইরেক্ট এসি এবং একটি ডিসি। তো বন্ধুরা, প্রথমে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাইরেক্ট এসিতে জ্বলে, 220 ভোল্টে এটা জ্বলে। এবং আরও একটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা 12 ভোল্ট ডিসিতে জ্বলে এবং এটা ব্যাটারিতেও জ্বালাতে পারে। প্রথমে বলবো এই লাইট দুটোর সুবিধাটা কি। সুবিধা বলতে বন্ধুরা, এটা একটি লাইটিং লাইট, এটা আপনি ডিজেল লাইটের মতো ব্যবহার করতে পারবেন, এটা কারেন্টে চালাতে পারবেন, আর এটা হচ্ছে ব্যাটারিতে। তো এর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি, এটা আপনি যেখানে সেখানে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন একটা ব্যাটারির মাধ্যম দিয়ে। একটা ব্যাটারি নিয়ে গেলেন কোথাও, নিয়ে গিয়ে এই লাইটটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এইটা পারবেন না বন্ধুরা। এর জন্য একটা ইনভার্টার বা ডিসি থেকে এসি করার জন্য কিছু দিতে হবে, তবেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, এটা বললাম সুবিধাটা কি, দুটোর মধ্যে অসুবিধা কোনটা, মানে কোনটা খারাপ হতে পারে, কোনটা ভালো হতে পারে। তো বন্ধুরা, প্রথমেই বলি, এই লাইটটা কোনোদিন কিনবেন না। এর কারণ হচ্ছে একটাই, এটা ডাইরেক্ট এসি ভোল্টেজে কাজ করে এবং এই লাইটটা দেখতে পাবেন এর কোনো প্রোটেকশন নেই। তো প্রোটেকশনের কথা বলতে গিয়ে বন্ধুরা, প্রথমে একটি আমি বাল্বের দুটো বাল্ব দেখাবো, তারপর আমি কথা বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে দুটো বাল্ব আছে, একটা লোকাল বাল্ব এবং একটা কোম্পানির বাল্ব। তো ভাবছেন বাল্বের সঙ্গে এই ডিজেল লাইটের কি সম্পর্ক রয়েছে। বন্ধুরা, অবশ্যই বাল্বের সঙ্গে ডিজেল লাইটের সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, এটাই বলছি। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এলইডি ল্যাম্প, এটা কিন্তু একটি লোকাল ল্যাম্প। এবং লোকাল ল্যাম্পের মধ্যে কি হয়, একটা বোর্ডের মধ্যে সব কিছু থাকে, যেমন লাইট ওর মধ্যে, সার্কিট ওর মধ্যে, সব কিছুই একটা বোর্ডের মধ্যেই থাকে। যেমন দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইটটা আছে, এর মধ্যে কিন্তু ড্রাইভার আছে, মানে আইসিটা দেওয়া আছে, এবং ব্রিজ রেক্টিফায়ার রয়েছে, মানে এই বোর্ডটার মধ্যে সব কিছুই কাজ হবে। এর কিন্তু আলাদা করে কোনো ড্রাইভার নেই, এটা মনে রাখবেন বন্ধুরা। আর এইটা আর একটা বাল্ব আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন এই যে, এই বাল্বটা কিন্তু কোম্পানির পিসিবি এবং এর ড্রাইভারটা আছে ভিতরে, সেটাও ভালো প্রোটেকশনে। দুটো আলাদা আলাদা, পিসিবিটা আলাদা এবং ড্রাইভারটা আলাদা বন্ধুরা। এই জন্য করে এই লাইটটা খুবই ভালো লাস্টিং হয় এবং এটা কোম্পানির লাইট এবং এটা গ্যারান্টি দিয়ে বিক্রি হয়। আর যেহেতু এই লাইটটা একই বোর্ডের মধ্যে ফিটিংস, এই জন্য করে এই লাইটের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না, এটা মাত্র 20 থেকে 25 টাকা এটা পাওয়া যায়। তো বুঝতে পারলেন বন্ধুরা, এই লাইটের মাধ্যমে বোঝালাম। এরপর দেখাচ্ছি, এই যে ডিজেল লাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডিজেল লাইটে কিন্তু রেড, গ্রিন, ব্লু তিনটে কালার রয়েছে এবং এই তিনটে কালার লাইট কিন্তু এই বোর্ডের উপর একসঙ্গে দেওয়া আছে। আর তাছাড়া এর কিন্তু আলাদা কোনো ড্রাইভার নেই, সব থেকে বড় কথা এটাই। এবং এই যে এলইডিটা, এই যে এলইডিটা জ্বলবে, জ্বলার পর যে এলইডিটা গরম হবে, সেই গরম অবশ্যই লাইট জ্বললে গরম হবে, এবং সেই গরমটা ঠান্ডা করার জন্য এখানে কিন্তু কোনো মোটা হিটসিং নেই। এই জন্য করে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি খারাপ হতে পারে বা নষ্ট হতে পারে। এই যে বডিটা আছে, এটা একটা খুবই পাতলা টিনের বডি, যা এর জন্য কিন্তু উপযুক্ত নয়। তো বন্ধুরা, এই জন্য বলছি এই লাইটটা কিনবেন না। এই লাইটের পরিবর্তে, এই যে দেখতে পাচ্ছেন, এই লাইটের পরিবর্তে আমি একটা নতুন লাইট বানিয়েছি এবং 12 ভোল্ট ডিসি যেটা দেখাচ্ছিলাম সেটা দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাইটটা, এই লাইটের মধ্যে তিন রকম কালার রয়েছে, রেড, গ্রিন, ব্লু, এই তিন রকম, লাল, নীল, সবুজ, তবে কিন্তু এটা RGB হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু যে মডুলার লাইট, সেই মডুলার লাইটটা লাগিয়েছি 12 ভোল্টের, দেখতে পাচ্ছেন এক একটা কালারের লাইট 4টে লাগিয়েছি এবং তিনটে কালার রয়েছে, তিনটে কালার, 3 4 12টা এলইডি, মানে এখানে এলইডির বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এর জন্য এখানে একটা সার্কিট লাগিয়েছি, যাতে এই লাইটটাকে RGB বা কন্ট্রোল করা যায়, এই সার্কিটটা লাগিয়েছি। তো এই লাইটটার খরচার কথা বলি বন্ধুরা, প্রথমে এই লাইটটা দেখতে পাচ্ছেন এক একটা এলইডি কিন্তু 10 টাকা, তো এখানে 12টা আছে, মানে 120 টাকা, আর এই বোর্ডটার দাম 30 টাকা, টোটাল আপনার 150 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই লাইটটা জ্বালানোর জন্য 12 ভোল্ট একটা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তবে এইটুকুই বলি বন্ধুরা, এই লাইটটা কিন্তু 5 থেকে 10 বছর মিনিমাম ব্যবহার করতে পারবে, তবুও এই লাইটটা কিছু হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা 100%, কারণ এই লাইটের প্রোটেকশন আছে এবং এই লাইটটা ভালোও বটে। আর এই যে লাইটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইটটার দাম কিন্তু মাত্র 150 টাকা, এটা অফলাইন থেকে কিনলে, এবং অনলাইন থেকে কিনলে এটা আপনার
200-250 টাকা দাম নেবে। তবে এই লাইটটা আপনি মার্কেটে কিনতে পাবেন, কিন্তু এটা কিনতে পারবেন না, এটা আপনাকে আলাদা করে বানাতে হবে। এটা মনে রাখবেন বন্ধুরা, এই লাইটটা কিন্তু সব থেকে বেস্ট, আর এই লাইটটা কিন্তু খুব একটা ভালো নয়, এটা খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো বন্ধুরা আজকে বুঝতে পেরেছেন দুটো লাইটের মধ্যে ডিফারেন্সটা কি। এইবার আমি বলবো, আপনারা যখন কোথাও দূরে কোথাও যাবেন, কোনো পিকনিক বা কোথাও যাচ্ছেন, সেখানে ইলেকট্রিক লাইট নেই, সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা খুবই কার্যকর। যেমন এটা ব্যাটারি, ছোট একটা ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটা জ্বালাতে পারবেন, এবং এটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে অনেকক্ষণ জ্বলবে, অনেকক্ষণ সার্ভিস হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এই লাইটটা কিন্তু তৈরি করতে বেশি কিছু টাইম লাগে না। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন বন্ধুরা, এই ভিডিওতে আমি এই লাইটটা কীভাবে তৈরি করে সেটা দেখিয়েছি। এবং যারা এই লাইটটা তৈরি করতে চান বন্ধুরা, আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বলবো এই কিট এবং লাইট কোথা দিয়ে পাবেন বা কীভাবে তৈরি করবেন। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এই ডিজে লাইটটা বানানোর জন্য প্রথমে আমাদের 3 কালার মডিউল লাইট নিতে হবে। এটি 12 ভোল্টের, রেড, গ্রিন, ব্লু। তো বন্ধুরা এই রেড, গ্রিন, ব্লু তিনটে লাইট কিন্তু একসঙ্গে সেট হয়ে আছে, মানে আটা দিয়ে এটা জোড়া আছে। তো প্রথমে আমরা এটা ছুরি দিয়ে কাটিং করে নেব। প্রথমে ব্লু, গ্রিন, রেড এইভাবে 4টে লাইট কেটে নেব। এরপর একটা বোর্ড নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা সাদা বোর্ড নিয়েছি। তো এই বোর্ডের উপর এই লাইটগুলো সেট করব। এই লাইটগুলো সেট করার জন্য প্রথমে আমাদের RGB যেটা বলা হয়, রেড, গ্রিন, ব্লু 3 কালার, তো প্রথমে আমরা এইভাবে সাজাবো। প্রথমে লাল, তারপরে সবুজ, তারপর নীল, মানে রেড, রেড, গ্রিন, ব্লু, এরমভাবে 3 কালার নিয়ে এরমভাবে পরপর আমরা এরমভাবে সাজিয়ে আসব। এবং এর পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইটটার পিছনে কিন্তু একটা আঠা জাতীয় একটা পেস্ট রয়েছে, যেটা আমরা এই উপরের যে কভারটা আছে আটার উপরে, এই কভারটা তোলার পর এটা বসিয়ে দিলে খুব ইজিতে বসে যাচ্ছে এটা। তো সিস্টেমটা এরকমই বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথমে রেড, গ্রিন, তারপর ব্লু, লাল, সবুজ, নীল, এইভাবে এখানে 4 রকম এলইডি আছে, মানে সরি 4টে এলইডি আছে, এক একটা কালারে 4টে করে এলইডি আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন লাল 4টে, নীল 4টে এবং সবুজ 4টে। তো এইভাবে পরপর আমরা এটা সেট করে আসব। বন্ধুরা দেখুন কীভাবে সেট করছি, ঠিক যেমনভাবে করছি বন্ধুরা তেমনভাবেই করবেন, তবে কিন্তু লাইটটা ভালো হবে এবং ব্রাইটনেসটা ভালো হবে। তো আমাদের এই লাইটের উপর পেস্ট করা হয়ে গেছে। তো তারপর কী করব, রেড লাইটের একটা লাল একটা কালো, ব্লু লাইটের একটা লাল এবং একটা কালো, সবুজ লাইটের একটা লাল এবং একটা কালো। তো 12 ভোল্টের যেহেতু পজিটিভ নেগেটিভ থাকে, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভটা দেখে লাগাতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই সেন্সার বোর্ডের যে হলুদ তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পজিটিভ, এবং প্রত্যেকটা লাইটের লাল, নীল, সবুজ প্রত্যেকটা লাইটের পজিটিভ কিন্তু আমরা একসঙ্গে করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইটের পজিটিভের সঙ্গে একসঙ্গে করে এই হলুদ যে সেন্সার বোর্ডের কানেকশানটা, এটা পজিটিভ তার, কিন্তু হলুদ যেটা আছে এটা পজিটিভ তার, ডাইরেক্ট পজিটিভ, তো এর সঙ্গে জুড়ে দিয়েছি। এরপর কী করব, সেন্সার বোর্ডে আরও 3টে তার রয়েছে, ব্লু, গ্রিন, রেড, এইগুলো হচ্ছে প্রত্যেকটা লাইটের ব্ল্যাক কালারের জন্য, মানে ব্ল্যাক কানেকশানের জন্য, মানে নেগেটিভ যেটা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল, লালের সঙ্গে লাল নেগেটিভ কানেকশান করা হয়েছে সেন্সার বোর্ডের, এবং সবুজের সঙ্গে সবুজ তারের কানেকশান করা হয়েছে সেন্সার বোর্ডে, এবং ব্লুর সঙ্গে ব্লু কানেকশান করা হয়েছে, এবং টোটালি কানেকশান করা হয়ে গেছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন একটি এসি লাইট 220 ভোল্ট, এই এসি লাইটের কানেকশানটা দেবো। এখন দেখুন বন্ধুরা, এটা কিন্তু ডাইরেক্ট এসিতেই জ্বলবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেকশান করছি, এখন এটা জ্বলছে, এটা জ্বলছে, দেখতে পাচ্ছেন। এরপরে বন্ধুরা এই যেটা আছে ডিসি ল্যাম্প, এটা কিন্তু 12 ভোল্টের অ্যাডাপ্টার দেওয়া আছে একটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই 12 ভোল্টের অ্যাডাপ্টার যায় কিন্তু আমি একটা ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে এটা চালাতে পারি। তো এটা কানেকশান দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুটো ব্রাইটনেস খুবই ভালো এবং খুব সুন্দরভাবে জ্বলছে। তো আমরা এখন কী করব, এই লাইটটাকে টোটালি হোয়াইট করব, দুটো লাইটের
ডিমোট দিয়ে হোয়াইট করব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এসি যে 220 ভোল্টের যে লাইটটা রয়েছে সেটা কিন্তু পুরোটা সাদা করার ফলেও তবে একটা পিঙ্ক টাইপের রশ্মি দেখাচ্ছে, কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন বন্ধুরা যেটা ডিসি 12 ভোল্টের যেটা বানিয়েছি সেটা কিন্তু একদম পুরো যেমন সাদা, বেশিরভাগই সাদা ব্যালেন্স করছে। এটা দেখতে পাচ্ছেন এইটা আর এইটা দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন বন্ধুরা। এছাড়াও এই দুটো লাইটের ডিফারেন্স কি, এই দুটো লাইট কিন্তু এই যেটা দেখতে পাচ্ছেন এসি 220 ভোল্ট এটা কিন্তু খুব গরম হবে, কিন্তু এটা খুব একটা গরম হবে না বন্ধুরা। দেখুন বন্ধুরা এটা রিমোট দিয়ে অন অফ করছি, দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কাজ হচ্ছে।